কুমিল্লায় পূজো মণ্ডপে পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে রাজধানীতে উত্তেজনা ছড়িয়েছে। আর শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদ উত্তর গেট থেকে মিছিলটি বের করে তৌহিদি জনতা। মিছিল কাকরাইল মোড়ে অতিক্রম করতে চাইলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে, টিয়ারশেল নিক্ষেপ করে মুসল্লিদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এতে রাজধানীর কাকরাইলের দায়িত্বরত পুলিশের সঙ্গে মিছিলকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আর শুক্রবার দুপুরে জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে মিছিল নিয়ে কাকরাইল মোড়ে পৌঁছালে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। ঘটনাস্থলে মিছিলকারীরা পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে, পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও টিয়ারশেল রাবার বুলেট ছুড়ে।